হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার নতুন আলোচনায় আজকে মূলত সংক্ষিপ্ত কথা বলবো হাউজিং ক্রাইসিসের একটি গেটওয়ে হিসেবে অর্থাৎ হাউজিং ক্রাইসিস থেকে রিলিফ লাভের জন্য কানাডা গভর্নমেন্ট একটি নতুন নিয়ম চালু করেছে সেটি হচ্ছে নন ক্যানেডিয়ান যারা এক্সেপশনাল কেস ছাড়া তারা কানাডাতে কোনো প্রপার্টি কিনতে পারবেন না এখানে আর বিষয় সেটা হচ্ছে যে কানাডাতে অনেক দেশের মাফিয়া বা দুর্নীতিবাদ যারা তারা এখানে আপনার প্রপার্টি কিনে পরবর্তীতে এখানে সেটেল হতে চায় সেগুলোকে রিমুভ করার জন্য বা রোধ করার জন্য মূলত নন ক্যানাডিয়ানদের প্রপার্টি ক্রয়টাকে গভর্নমেন্ট বন্ধ করতেছে বিশেষ করে যারা ব্ল্যাক মার্কেটের টাকা দিয়ে প্রপার্টি কিনে তখন তাদের টাকার যেহেতু কোনো হিসাব থাকে না সুতরাং তারা প্রচুর পরিমাণে টাকা দিয়ে পার্চেস করতে যায় এর ফলে মার্কেট রেট অনেক বেড়ে যায় যার কারণে জেনারেল যার কেনাডিয়ান তারা কিন্তু সাফার সাফারার হন এই কারণে তাদের অবজেকশনের কারণে মূলত গভর্নমেন্ট নতুন নিয়মটি করেছে এই জন্যে যারা শুনতে চান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের মধ্যে কেউ যদি কানাডাতে প্রপার্টি পার্চেস করতে চান তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে কেনাডিয়ান হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে এখানে পেয়ার হোল্ডার হওয়া অথবা সিটিজেন হওয়া ছাড়া আপনি এখানে সহসা এখানে প্রপার্টি কিনতে পারবেন না দেখটি এক্সেপশনাল কেস ছাড়া অনেকগুলো স্লাইড রয়েছে বিস্তারিত পড়ব না আপনারা দেখে নেবেন জাস্ট এই তথ্যগুলো শেয়ার করতেছি মানে সামারি আকারে তো এটি মূলত দুই হাজার সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই আইনটি বলবৎ থাকবে এটি আগে চালু করা হয়েছিল দুই সাল পর্যন্ত এটি অ্যাক্টিভ ছিল এটিকে আরও বাড়ানো হয়েছে এই হাউজিং ক্রাইসিসগুলোকে রিমুভ করার জন্যে তো এখানে এক্সেপশনাল কিছু কেস রয়েছে যারা ক্রয় করতে পারবে সেটা আমি পড়ছি না আপনারা এখানে দেখে নেবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকলো তো আজকের সামারের যে মূল আলোচনার যে সামারি সেটা হচ্ছে যারা কানাডাতে ইনভেস্ট করতে চান প্রপার্টিতে তাদেরকে প্রথমে কানাডিয়ান সিটিজেন হতে হবে বা পিয়ার হোল্ডার হতে হবে কীভাবে হবেন আপনি আয়ারসে ফাইভ পেলে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি এন্টারপ্রেনার ক্যাটাগরিতে আবেদন করতে পারেন কানাডাতে যারা প্রপার্টি কিনতে চায় সবার তো আর পক্ষে এটা পসিবল না যারা ক্যাপাবল তারা এটা পারেন তো ক্যাপাবল ব্যক্তিদের কিন্তু এখানে পেয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সেই জন্যই বলতেছি যে আপনি যদি এখানে কোনো না কোনো পেয়ার প্রোগ্রামের মাধ্যমে এখানে আসেন বিশেষ করে বিজনেসের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে প্রভিনসিয়াল ফেডারেল লেভেলে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম রয়েছে এগুলোর মাধ্যমে আপনার কারণ কানাডিয়ান সিটিজেন বা পেয়ারহোল্ডার হওয়ার পরে প্রপার্টিগুলো কিনতে পারবেন সহজে আর যারা স্মাগলিংয়ের টাকা অথবা দুর্নীতির টাকা পাচার করে কেনাডাতে প্রপার্টি কিনতে চান তাদের জন্য মূলত ওই নতুন নিয়মটি একটি ব্যারিয়ার হিসেবে কাজ করবে তো দুর্নীতিবাজরা এখানে তারা সাফার হবে এটা আমরা বিশ্বাস করি তো এই হলো বিষয় ভারত এখন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম